নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগতম। নিত্য নতুন রান্নার রেসিপি জানতে ইউটিউবে গিয়ে সার্চ করুন পূর্ণিমা কিচেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন রান্নার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজ আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এই রেসিপিটি খাওয়া যেতে পারে। আবার যে কোনো উপোসের দিনেও এটা বানিয়ে খেতে পারবেন। এটা খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায় বলে বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। দেখে নিই ডালিয়া বানাতে আমার কী কী লাগছে। নেব এক কাপ ডালিয়া, ওই কাপ মেপেই নেব হাফ কাপ মুগ ডাল। এখানে সবজি নিয়েছি, আলু, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা আর টমেটো। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে এটা করতে পারেন। প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নেব। মুগ ডালগুলো 2 মিনিট ভাজার পর ডালিয়াগুলো দিয়ে দিলাম। একসাথে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখব। কড়াইয়ে সর্ষের তেল দিলাম 2 টেবিল চামচ। ফোড়ন দেব 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে আর 1/4 চা চামচ হিং বা 1 চিমটে হিং। একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি আলু, গাজর ও ফুলকপি। এগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলোও দিয়ে দেব। সব সবজিগুলো একটু ভেজে নেব। এখন দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মুগ ডাল ও ডালিয়া। 1 মিনিট মতো নাড়িয়ে নেব। এখন দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি আর 2টো কাঁচা লঙ্কা। সবগুলো একসাথে ভেজে নেব। সসপ্যানে জল গরম করে নিয়েছি, এই গরম জলটাই এবার দিয়ে দেব। জলটা আমি আগেই মেপে নিয়েছি। আমি 1 কাপ ডালিয়া নিয়েছিলাম আর এখানে আমি জল দিয়েছি 6 কাপ। জলের পরিমাপটা হবে 1:6। এখন আমি অল্প জল দেব, বাকি জলটা পরে অ্যাড করে দেব। এখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগবে। প্রেসার কুকারে দেওয়ার পর বাকি জলটা দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে নেব। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। 2টো হুইসেল দেওয়ার পর গ্যাস বন্ধ করে দেব আর অপেক্ষা করব নিজে থেকে ঢাকা খুলে যাওয়া পর্যন্ত।
ঢাকনা খুলে গেছে। এক চা চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা ঘিটা অ্যাভয়েডও করতে পারেন। ঘিটা ডালিয়ার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।